বলিউডে ব্যাচেলর খ্যাত সুপারস্টার সালমান খান বিয়ের পিঁড়িতে বসেননি এখন, যার প্রেমের ইতিহাস বেশ লম্বা। বহুবার বহু নায়িকার সঙ্গে জড়িয়েছে তার নাম, কখনো বলিউড নায়িকার প্রেমে, আবার কখনো হলিউড নায়িকার। এবার আরও এক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে সালমান খানের। এখন বি টাউনে কান পাতলেই শোনা যায় হলিউড অভিনেত্রী সামান্থা লকউডের সঙ্গে প্রেম করছেন সালমান খান। আমেরিকান এই মডেল অভিনেত্রী বলিউড তারকাদের সঙ্গে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন। মুম্বাইয়ের বিখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাপড়ার দপ্তরে গিয়েছিলেন তিনি। ফারহান আখতারের এক্সেল এন্টারটেনমেন্ট দপ্তরেও দেখা গিয়েছিল তাকে। কিন্তু হঠাৎ সালমানের সঙ্গে তার নাম জড়ানোর কারণ কি? ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে সালমানের সঙ্গে দেখা গিয়েছিল সামান্থাকে। সেখানেই একসঙ্গে ক্যামেরাবন্দী হয়েছিলেন দুজন। সেই ছবি ছড়িয়ে পড়তেই প্রেমের গুঞ্জনের সূত্রপাত। তবে এখানেই শেষ নয়, অভিনেতার 56তম জন্মদিনের উদযাপনে তার পানভেলের বাড়িতে উপস্থিত ছিলেন এই বিদেশি। এটাই জল্পনায় নতুন করে পানি ঢালছে। দুই তারকার এই বন্ধুত্বকেই প্রেমের সূচনা বলে ধরে নিয়েছেন অনেকে। বিষয়টি সামান্থার নজর এড়িয়ে যান। সালমানের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, আমার মনে হয় মানুষ বেশি কথা বলতে ভালোবাসে, কিছু না হলেও মানুষ অনেক কিছু অনুমান করতে বলতে ভালোবাসে বলে আমি মনে করি। আমি সালমানের সঙ্গে দেখা করেছি, উনি খুবই ভালো মানুষ। ওনার ব্যাপারে এখন শুধু এটুকুই বলতে পারি, আমি বুঝতে পারি না মানুষ এসব তথ্য কোথা থেকে পায়। সামান্থা আরও বলেছেন, আসলে আমি বলতে চাই যে আমি তার সঙ্গে দেখা করেছি, ঋত্বিক রোশনের সঙ্গেও আমি দেখা করেছি, কিন্তু ঋত্বিক আর আমার ব্যাপারে তো কেউ কিছু বলেনি, তাই বুঝে উঠতে পারছি না যে এ ধরনের খবরের জন্ম কোথা থেকে হয়। বলিউডে বেশ কয়েকটি ছবি দেখার সুযোগ হয়েছে সামান্থার। প্রিয় হিন্দি ছবির প্রসঙ্গে এই হলিউড নায়িকা বলেছেন, সালমানের ছবি সুলতান আমার সবচেয়ে প্রিয় বলিউড সিনেমা। সামান্থা লকউড সালমানের সঙ্গে দেখা করা প্রসঙ্গে বলেছেন, সালমানের পার্টিতে যাওয়ার আগে দু তিনবার ওনার সঙ্গে দেখা করেছি, পার্টিতে শুধুই সালমানকেই চিনতাম। সালমানের জন্মদিনের পার্টিতে অনেকের সঙ্গে আমার পরিচয় হয় আর সবাইকেই আমার দারুণ লেগেছে। গত মাসে সামান্থা লকউড মুম্বাইয়ে এসেছে। মুম্বাইয়ে আসার পরপরই এই নায়িকা বলিউড সুপারস্টার ঋত্বিক রোশনের সঙ্গে দেখা করেছে। সামান্থা ইনস্টাগ্রামে ঋত্বিকের সঙ্গে তার একটা ছবি পোস্ট করেছিল। ১৯৮৮ সালে বিবি হতো অ্যাসি ছবি দিয়ে ক্যারিয়ার শুরু করেন সালমান খান। পরের বছরই রিলিজ হয় ম্যানে পেয়ার কিয়া। এরপরই আর পেছনে ফিরে তাকাতে হয়নি বলিউডের এই সুপারস্টারকে। ক্যারিয়ারের দ্রুত গতির সঙ্গে পাল্লা দিয়ে চলেছে তার সম্পর্কের টানাপোড়। নাফিজা আক্তার, সাদা কালো নিউজ।